একুশ মানে এক প্রাণবন্ত কৈশোর, সবকিছু জয়ের এক অদম্য বাসনা, আর কৈশোরের শক্তির কাছে পরাজিত হয় সকল বাধা। তাই তো একুশ মানেই সব জয়ের গল্প। চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় এরকম একুশ তরুণের এক অসাধ্য সাধনের গল্প এটি। ঘরের মানুষ রবে ঘরে ঔষধ খাবার পৌঁছে যাবে, এই স্লোগানকে সামনে রেখে করোনা মহামারীর মধ্যে নিজেদের জীবন বিপন্ন করে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন একুশ জন যুবক, যাদের গড় বয়সও একুশ। চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলাকে করোনা মুক্ত রাখতে নিজেদের জীবনকে বিপন্ন করে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ায় এই একুশ জন যুবক। তারা গড়ে তোলেন বাজার বাড়ি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটির স্বেচ্ছাসেবীরা ফরিদগঞ্জ উপজেলার মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাবার ও ঔষধ সহ নিত্য প্রয়োজনীয় পণ্য পৌঁছে দিয়েছেন বিনে পয়সায়। শুধুমাত্র পণ্যের দামটি দিয়েছেন এলাকাবাসী, পণ্য পরিবহনের খরচও বহন করেছেন স্বেচ্ছাসেবীরাই। নিজেদের মোটরসাইকেল, সাইকেল বা পায়ে হেঁটে পণ্য পরিবহনের কাজটি করেছেন তারা। ফরিদগঞ্জ উপজেলার মানুষদের দুর্যোগকালীন সময়ে ঘরে রাখতেই তাদের এই স্বেচ্ছাশ্রম। করোনা মহামারীর মধ্যে করোনা প্রতিরোধে স্বেচ্ছাসেবীদের বিশেষ সেবা তাদেরকে স্থান করে দিয়েছে ফরিদগঞ্জ উপজেলায় বসবাসরত স্থানীয়দের হৃদয়ে। কি গভীর রাত, কি দুপুর, কি ভোর, মোবাইলে একটা ফোন কলেই হাজির হতেন তারা। শুধু পণ্য পৌঁছে দিয়েছেন তাই নয়, তারা এলাকাকে জীবাণুমুক্ত রাখতে স্প্রে করেছেন অবসর সময়ে। গভীর রাতে কারো চিকিৎসক দরকার, কারো ঔষধ দরকার, কারো রক্ত দরকার, বাজার বাড়ির এই একুশ তরুণ পাশে দাঁড়িয়েছে। তাই তো স্থানীয়দের মুখে মুখে ফেরে করোনা মহামারী, পাশে আছে বাজার বাড়ি।